মেয়েকে স্কুলে ভর্তি করাতে যাওয়ার পথেই লরির চাকায় পিষ্ট মা। মেয়েকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাওয়ার পথেই লরির চাকায় পিষ্ট হলেন মা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হাওড়া পাঁচলা জুজার সাহা উত্তরপাড়া ধুলগড় ফটিকগাছি রাজ্য সড়কে দুপুর ১২টা নাগাদ। জানা যায় মৃতার নাম শম্পা মান্না, বয়স আনুমানিক ৪২ বছর। সূত্র মারফত জানা গিয়েছে রাস্তার ধার বরাবর হেঁটে যাচ্ছিলেন মা ও মেয়ে। এরপর পেছন থেকে দুরন্ত গতিতে আসা লরির চাকায় চাদর আটকে পেছনের চাকায় পিষ্ট হয়ে গেলেন ওই মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পাঁচলা থানার পুলিশ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।